হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো শিশু বয়স থেকে মিউজিকের প্রতি আগ্রহ দেওয়া সুনিধি চৌহানের ব্যাপারে। ছোটবেলা থেকেই এই শিল্পী গানের প্রতি দিয়েছেন অদম্য মনোযোগ এবং আগ্রহ। আজকে আমি তারই ক্যারিয়ারের 12টি হিট আইটেম গানই আপনাদের শোনাবো, যেগুলো বলিউডের বিভিন্ন মুভির টাইটেল সং হিসেবে ব্যবহৃত হয়েছে এবং প্রত্যেকটা গানই খুবই 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 জনপ্রিয়তা লাভ করে, এবং তার এই হিট গানগুলোই তাকে তুলে দিয়েছে সাফল্যের ক্যারিয়ার। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। লিস্টের এক নম্বরে আছে ধুম সিনেমার টাইটেল সং ধুম মাচালে গানটি। 2004 সালে মুক্তি পাওয়া ধুম মুভিটি যতটাই না সুপার টুপার ব্লকবাস্টার হিট হয়, ঠিক ততটাই গানটিও পায় অসম্ভব রকমের জনপ্রিয়তা। গানটির ইউটিউব ভিউ রয়েছে 145 মিলিয়নেরও বেশি। মুভির সাথে সাথে সেই সময়টাতে গানটিও বেশ মার্কেট পেয়েছিল। 2 নম্বরে থাকছে আজা নাচলে মুভিটির থেকে নাচলে নাচলে গানটি। এই গানটিও তিনি গেয়েছেন। সুনিধি চৌহানের গান আর মাধুরী দীক্ষিতের মনোমুগ্ধকর নাচেও এই গানটি বরাবরই বেশ জনপ্রিয়তা। 3 নম্বরে রয়েছে সুনিধির আরো একটি আইটেম সং ধুম টু মুভির ক্রেজি কিয়ারে গানটি। ধুম টু মুভিটি বক্স অফিসে হয় ব্লকবাস্টার হিট, প্রথম দিনে কামিয়ে নেয় 5,85,00,000 টাকা। যে মুভিটাই এতটা হিট হয় সেই মুভির গানের ব্যাপারে আর নাই বলি। 4 নম্বরে থাকছে তিজমার খান মুভিটি থেকে শিলা কি জওয়ানি। এই গানটিও তারই গাওয়া। গানটিতে ছিলেন ক্যাটরিনা কেফ। গানটি একটা সময় ডিজে পার্টি অনুষ্ঠান এবং কিশোর কিশোরীদের আনন্দ করার মতো একটি গান ছিল। এই গানটিও মানুষের কাছে অনেক গ্রহণযোগ্যতা পায়। 5 নম্বরে থাকছে আরো একটি মাস্টারপিস গান ধুম 3 মুভি থেকে কামিলি গানটি। গানটির ইউটিউব ভিউ 421 মিলিয়ন। তো বুঝতেই পারছেন গানটি কতটা জনপ্রিয়তা পেলে এতটা ভিউ আসে। 8 নম্বরে গানটি হচ্ছে তাশান মুভির একটি গান, গানটি হচ্ছে ছালিয়া গানটি। এই গানটা আমি আগে সবসময় অডিওতে শুনতাম আর ভাবতাম এই গানের সিঙ্গার কে। তখন ইউটিউবে সার্চ করে জানতে পারি যাকে নিয়ে আজকের এই ভিডিওটি মেক করা তার এই গানটা। 4 গানটি হচ্ছে গেস কোন গান এটা, ইয়েস ইউ আর রাইট, দেশি গার্ল গানটির কথাই বলছি। 1,00,000 গানটি আমার কাছে শুনতে ভালো লাগার একটি গান, আর আপনাদের কাছে গানটি কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন। গানটির ভিউ রয়েছে 73 মিলিয়ন। 8 নম্বরে যে গানটি আছে সেটা হাউসফুল মুভি থেকে আপকা কিয়া হোগা জানেবি আলী গানটি। যেটার ইউটিউব ভিউ ছিল 159 মিলিয়ন। মিকা সিং এবং সুনিধির এই গানটিও ব্যাপকভাবে হিট হয়। সুনিধির পরের গানটি হলো ডিস্কো গানটি। আর হ্যাঁ, আমি এই গানটা থেকেই আলিয়া ভাটকে চিনি। গানটিও বেশ ভালোই গ্রহণযোগ্যতা লাভ করে অডিয়েন্সদের কাছ থেকে। গানটির সর্বোচ্চ ভিউ ছিল 195-এরও বেশি। 10 নম্বরে রয়েছে সুনিধির হিট একটি গান, এই ব্রো মুভিটি থেকে ডিজে টাইটেল সংটি। গানটির ইউটিউবে ভিউ ছিল 190 মিলিয়ন। সুনিধির পাশাপাশি মেল সিঙ্গার ছিলেন ফিথ আলী জাফর। সর্বশেষের 2টি সং একই গানের অন্তর্ভুক্ত। প্রথমটি হচ্ছে ফানি খান মুভি থেকে মোহাব্বত গানটি। ফানি খান মুভিটি বক্স অফিসে ফ্লপ ডিজাস্টার প্রমাণিত হয়, কিন্তু তার গান বেশ জনপ্রিয়তা পায়। একইভাবে আরেকটি গান হচ্ছে হালকা হালকা গানটি। এটার ইউটিউব ভিউ ছিল প্রায় 135 মিলিয়ন। তো গাইস, এই ছিল আজকের ভিডিওতে সুনিধি চৌহানের পিক ক্যারিয়ারের 12টি আইটেম গান এবং হিট গান।
সুনিধি চৌহানের আরও অনেক হিট গানই রয়েছে, সবগুলো তো আর ভিডিওতে তুলে ধরা সম্ভব না। তার অত্যন্ত জনপ্রিয় কিছু হিট গানই আমি তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকতে পারেন। ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। তো ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।